ম্যাডাম, আপনাকে আজকে তো ফ্রেশ দেখাচ্ছে। আরে না না, কালকে একটু পার্লার গিয়ে ফেশিয়াল করে এসেছি। রাশেদ ভাই বিয়ে তো করেনি, করলে বুঝতেন। আজকাল চালদার বাজেটের মতো মেয়েদের মেকআপেরও বাজেট করতে হয়। গল্প মনে হয় জমে গেছে না? আসলে সত্যি কথা বলতে কি, এই অফিসে আপনাদের মতো কলিগ পেয়ে আমার জীবনটা ধন্য। কেন কেন? না আপনারা অনেক হেল্পফুল, যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে পড়লে আপনারা অনেক হেল্প করেন, বিশেষ করে রাশেদ ভাই। মানে ওনার কাছ থেকে শিখতে হয় যে মানুষকে আসলে কীভাবে উপকার করতে হয়। আরে না না, মানে হিসেবে আপনি একটু বেশি বেশি বলছেন, এর এমন কি, আমরা তো সবাই সহকর্মী। না না, তো প্লিজ রাশেদ ভাই, আপনি আমাকে সাহেব ভাই বলবেন না, তো ডাইরেক্ট মানিক অথবা মানিক ভাই বলুন। আচ্ছা উর্মি ম্যাডাম, আমাদের এই অফিসের মানে সবচেয়ে বড় বসকে, মানে সোবান সাহেব। আরে না না, উনি তো এই ব্রাঞ্চের ইনচার্জ, আমাদের হেড বস তো হেড অফিসে বসেন, রহমান স্যার। হেড ব্রাঞ্চ, ঠিক আছে মানিক সাহেব, আমি যাই, দেখছি অনেক কাজ পড়ে আছে আমার। দেখলেন রাশেদ ভাই, আমি বললাম না যে আপনার কাছে অনেক কিছু শেখার আছে। উনি ম্যাডাম, আপনার যদি কখনো কাজের চাপ বেশি হয় আমার একটু চাপ দিয়ে দিলেন। জি আচ্ছা, থ্যাংক ইউ।